প্রতি বলব তোকে আমি সব কথা বলব তবে আজ নয় অন্য দিন কিন্তু আজ এবার নয় কেন মা মুখের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে তুমি নীরব থাকতে পারো না মা তুমি নীরব থাকতে পারো না আজ তোমাকে মানতেই হবে মা প্রশ্ন করে কোনো উত্তর আমি পাইনি কিন্তু আজ তোমাকে বলতেই হবে মা কি আমার হয়েছিল যার জন্য তুমি রাতের পর না না ঘুমিয়ে চোখের জলে দুঃখ মাখিয়েছ মা গো সেই শয়তানের নাম কি মা তাহলে শোন প্রতীক সেই শয়তানের নাম রুদ্রপ্রতাপ সেন শর্মা কিন্তু মা তার আগে তুমি বলতো সেই অমানুষটার শয়তানির কার্যকলাপ বলবো বলবো প্রতি তোকেই তো আমি সবকিছু বলবো কারণ তোকে তো নিতে হবে তোর বাবা তাহার খুনে ইতিহাসের ক্লাস বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না আমি কি করব না করব ভাবতে দিন আর পারি বলেই তো বলছি মাস্টার মশাই আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন আপনি বলুন আপনার চলার পথটা দেখুন আমার চলার পথে আপনি কথা দেবেন না মাস্টার মশাই আর দিলে আমার বাবার ওই রং দিলে হলো রে আপনার সাথে মাত্রিটাও কিন্তু চলে যেতে পারে আর তখন কিন্তু আপনার ওই ভিক্ষে করা ছড়ার কোন উপায় থাকবে না পারবেন না মাস্টার মশাই কারণ আপনার তোরানি খুব ভালো করেই জানি আর মানে তুমি কি বলতে চাও মানেটা জলের মতো সোজা মাস্টার মশাই শুনুন ওই আমার বাবার দয়ায় যতদিন আপনার মাস্টারটা আছে না ততদিন আপনি প্রধান শিক্ষক মাস্টার মশাই কিন্তু
Thank you.
I'm sorry.
খেসে গেছে তাই নাকি Thank you.
কেন তাতে তোমার কি বাবা ভালোই টিপস করতে শিখেছে দেখছি টিপস হবে কেন টিপস হবে কেন তোমার কথাটা আমি তোমাকেই বলে দিলাম যাতে তোমাকে আর কষ্ট করে বলতে না হয় ও খুব যে গরম পড়ছে এতে আর বড়দের কি দেখলে তুমি যখন আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে রাজি নও তখন আমি ভাবিয়া চলেই যাচ্ছি চলো চলেই যাবে তাহলে আসলে কেন শুনি আমার প্রিয়া দা উপেক্ষা করা সম্ভব নয় বলে অসম্ভবের তো আমি কিছুই দেখতে পাচ্ছি না পাবে কি করে প্রেমের জগতে তোমার দুচোখ যে অন্ধ অন্ধ হলেও যে ভালোবাসার স্বর্গীয় পরশ মানুষকে দিব্য দৃষ্টি দান করে বসে তাহলে সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে পাপিয়া দেখলাম পাখি ভাঙা সুন্দর একটা দেখি তার মানে আমি মানে তুমি হচ্ছ ওই পাখি ভরা দিঘিতে একটা সত্য ফোটা পদ্ম এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া কেন তোমার কাছে আনন্দ তোমার এই মুখে মাথা ও তাই সত্যি পাপিয়া তুমি যেমন সুন্দর দেখতে না তেমন সুন্দর তোমার ওই মুখের হাসি জানো পাপিয়া ও গো তোমার আকাশ দুটি চোখে আচ্ছা আমি হয়ে গেছি আমাদের করিতে নেই রে
আমি জানি না দাদা তা আমি জানি তবু কেন জানি না দাদা শোন দাদা তবু আমি বলছি যে আনন্দ আর পাঁচটা ধনী তুলালের মতো নয় ও সম্পূর্ণ আলাদা তা আমি জানি না বাবিয়া তা আমি জানি তবু কেন জানি না ভয় হয় মনের আশঙ্কায় আমাকে তাড়া করে বেড়ায় ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি তোকে আমাদের মুখ থেকে দাঁড়ো কোন এক শয়তানি ছিনিয়ে নিয়ে যাচ্ছে সম্ভব নয় এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার মুখ থেকে এই আমার ছোট্ট আদরণীয় বোনটাকে কেউ ছিনিয়ে নিয়ে যায় আরে তা তোরা এর মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস না মানে কি আর করব আমি তো জল আনতে যাচ্ছিলাম তাই রাস্তার মধ্যে ছোট্টার সঙ্গে দেখা হয়ে গেল নাকি মা এই পথের মাঝে দেখা হতি না একটু গল্প চলছিলাম এই আর কি আচ্ছা তার কৈফত কি তোমায় দিতে হবে নাকি হ্যাঁ কৈফত নয় কৈফত নয় এটা মানবিক প্রশ্ন তাই নাকি ইউ রিমেম্বার ইয়াং ম্যান মানবিকতা আছে বলেই এই তোমার দাদা আজও বহল তবেতে চাকরিটা করছে আমার দাদা কোন পায়াতলে নয় নিজের চোখতেই চাকরি করছে আমার ভাব দেখাচ্ছেন যেন সে বুঝাবেটা আমি তোমার সাথে নয় তোমার দাদার সাথে করব কেমন আপনি ওর কথায় কিছু মনে করবেন না বড় বাবু দেখুন ও তো ছেলে মানুষ কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু আসলে কি জানেন তো হালকা পাত তাই যেখানে খুশি একটু ওই নাচাতে ইচ্ছে যায় আর বড় বাবু আই মিন সাঁতার শিখে কিন্তু জলে নামাটা না বুদ্ধিমানের কাজ বাজে কথা বাদ দিয়ে বলুন বড় আপনি হঠাৎ আমার এখানে আমি জানতে চাই ওই আপনাদের ডিসিশনটা কি আর সেই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ না কি কি হতে পারে কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে আর তার উপযুক্ত পারিশ্রমিক না পেলে আপনারা কাজে যোগ দেবেন না এই তো পূর্বভাগ বাবু আমার ডিসিশনটাও আপনি শুনে রাখুন আপনারা কাজে যোগ দেবেন এবং ওই কোন রকম ক্ষতিপূরণ ছাড়ায় রিউ আন্ডারস্ট্যান্ড যে শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি দায়িত্বটাও কিন্তু ঠিক তার চেয়ে অনেক 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 বেশি আরো বেড়ে গেল
বুঝে গেল এটা না বুঝলো না মনেটা আমি পরে বুঝিয়ে দেব ঠিক আছে কিন্তু এখন নয় আজ আমি আসি আর আশা করি আগামী কয়েকদিনের মধ্যে প্রভাত দেব ওই আপনাকে আমি শর্তহীনভাবে কাজে জয়েন করাতে পারবো একেবারে যে বুঝিনি তা নয় কিন্তু কোনো কিন্তু নয় দাদা কোনো কিন্তু নয় ওই শয়তানটা আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনে মেনে খেয়েছে তা আমার নিয়মে মেনে নিয়ে চোখের জল ফেলছি তাই বলে আমাদের আত্মসম্মান আঘাত করার চেষ্টা করলে তোমার মালিকের ছেলে বলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না